আসসালামু আলাইকুম, আনিস চৌধুরী বলছি। আনিস ব্লগ থেকে আজকে লাইভ হয়েছি। সবাইকে শুভ পয়লা ফাল্গুন এবং হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সো আজকের এই লাইভ হওয়াটা চিন্তা করলাম যে খুব দ্রুত লাইভ হয়ে নেই, কারণ দিনের আলোটার কিছুক্ষণের মধ্যেই নিভে যাবে এবং সন্ধ্যার দিকে চলে যাবে। তো চিন্তা করলাম যে নিজের বাসার ছাদের উপরেই লাইভটা করে ফেলি, কারণ আমি এখন বের হব। সো চিন্তা করলাম বের হওয়ার আগে পাঁচটা মিনিট সবার সাথে জাস্ট কী খুব মানে একটু লাইভে হয়ে যাক চিটচ্যাট। তো সবার কীরকম পয়লা ফাল্গুন কাটছে, সবার কীরকম ভ্যালেন্টাইন্স ডে কাটছে প্লিজ আমার লাইভে সবাই কমেন্টস করো। অপু মজুমদার হাই, আলাউদ্দিন ভেরি ভেরি নাইস, থ্যাংক ইউ। টিটেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ একদম অনেক অনেক ভালো আছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। তো কেমন চলছে সবার পহেলা ফাল্গুন সেলিব্রেশন এবং ভ্যালেন্টাইন্স? তো আমি অ্যাকচুয়ালি পহেলা ফাল্গুনটাকে বেস করে আজকের এই লুকসটা আমি করেছি, আমার ড্রেস আপ এবং সব কিছুই পহেলা ফাল্গুনকে ঘিরে। আসলে ভ্যালেন্টাইনটা আমি সেভাবে আসলে আমার কাছে বিশেষভাবে ভ্যালেন্টাইন ডে বলতে কিছু নাই, আমার কাছে জীবনের প্রত্যেকটা মুহূর্তেই হচ্ছে ভ্যালেন্টাইন ডে। সো বাবা মা, ভাই বোন, নিজের ছেলে এবং ফ্যামিলি সবাইকেই চাইলেই প্রতিদিনই ভালোবাসা যায়, তো ওইটার জন্য বিশেষ কোনো দিন ভ্যালেন্টাইন ডে লাগে না। বাট আমার কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বাঙালিদের উৎসব পহেলা ফাল্গুন। সো দ্যাটস ওয়াই আজকের আমার এই লুক নিয়ে আপনাদের সামনে লাইভ হওয়া। কেমন আছেন আপু মনির হোসেন সবুজ? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, তো সবার সুন্দর সুন্দর আপডেট পিকচার আমাদের যে পার্পল লাউঞ্জ ফেসবুক গ্রুপ, সেখানে আশা করি আপনারা আপনাদের পোস্ট দিবেন আজকের পহেলা ফাল্গুনের ঘোরাঘুরি কেমন হলো, ফ্যামিলি নিয়ে কীরকম ঘোরাফেরা হলো। আশা করি পার্পল লাউঞ্জ ফেসবুক গ্রুপে আপনারা পোস্ট করবেন এবং অ্যাক্টিভ থাকবেন। আর আরেকটা কথা সবাইকে বলে দেই, আসলে মানে জানি না মন মানসিকতা মানুষের কীরকম, একটু সেজে গুজে লাইভ হলে কিছু বান্ধবী নিয়ে একটু খাওয়া দাওয়া করে রেস্টুরেন্ট থেকে লাইভ হলেই আপনারা অনেকে মনে করেন যে ইজি গোয়িং, হ্যাঁ যাতা মনে হয় মেয়েটাকে বলা যাবে, যাতা মনে হয় প্রপোজাল দেওয়া যাবে। আই এম সরি ফর দ্যাট, মাইন্ডটাকে চেঞ্জ করেন। হ্যাঁ, সেজে গুজে নিজের মন মানসিকতা মানে সেজে গুজে নিজের মন মানসিকতাকে যদি কেউ নিজের থেকে ভালো করতে চায়, এটা তার তার পার্সোনাল ব্যাপার। এখন আমি সেজে গুজে আমার বান্ধবী নিয়ে আমি এখন রেস্টুরেন্টে গিয়ে লাইভ হলাম, এটা তো আমার মন ভালোর জন্য। আপনাদের যদি ভালো না লাগে সেটাকে ইগনোর করবেন, কিন্তু খারাপ কমেন্টস কেন করবেন? কেউ একটু সেজে গুজে যদি একটু মনের আনন্দ নিয়ে যদি তার বন্ধু বান্ধবী নিয়ে একটু লাইভ হয়, রেস্টুরেন্টে খেতে খেতে একটু লাইভ হয়, হ্যাঁ তাতে ক্ষতি কি? এটা তো হচ্ছে যার যার ফ্রিডম, যার যার স্বাধীনতা। এখন সেটাকে ঘিরে যদি আপনারা খারাপ কমেন্টস করেন, মনে করেন যে আরে এটা মনে ইজি গোয়িং গার্ল, আরে যেন তেন ওকে প্রপোজাল দেওয়া যাবে, ওর মনে হয় কত কি আছে, হ্যাঁ তো এই এই টাইপের কোশ্চেনগুলো না করলে ভালো হয়। যেমন এর আগের লাইভে আমরা রেস্টুরেন্টে এক সপ্তাহ আগে হেক্সাডাইন থেকে লাইভ হয়েছিলাম, তো ওখানে একটা কমেন্টস ছিল, একজন বলছিল যে আজকে রেস্টুরেন্টে তোমাদের ফুড কে অ্যান্সার পড়ল, মানে কে স্পন্সার করলো, কে সুগার ড্যাডি, এগুলো কী টাইপের মানে কমেন্টস, কী টাইপের ইনবক্সে মানে কোশ্চেন অ্যাকচুয়ালি আমি বুঝি না। আমার কথা হচ্ছে লাস্ট এক সপ্তাহ আগে যখন আমরা ফাল্গুন ভাইবসের সেলিব্রেশনটা শুরু করেছিলাম আমি আমার বান্ধবীরা, তখন আমরা খুব মানে খুব আনন্দে থেকে খেতে খেতে কিন্তু আমরা লাইভ করেছি হেক্সাডাইন থেকে, এবং সেটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট বনানীতে, যেটা যারা গিয়েছেন তারা অনেকেই জানেন। তো অনেক সুন্দর লাগছে এজাজ রনি এম্পায়ার, থ্যাংক ইউ। তো যে কারণে আজকে চিন্তা করলাম বের হওয়ার আগে একটা লাস্ট লাইভ করে নিই এবং চিটচ্যাট করে নিই, এবং আপনারা সবাই সবার কমেন্টসে জানাবেন। তো আজান পড়ে গিয়েছে, সো আমাকে এখন লাইভটা রাখতে হবে। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, এবং সবাইকে আবারও শুভ ফাল্গুনের শুভেচ্ছা, ভালো থাকবেন।